আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইনফরমেশন বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে ব্যস্ত আছেন এবং প্রিপারেশন নিচ্ছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গুচ্ছ ভর্তি পরীক্ষার ধাপ ও আবেদন যোগ্যতা, জিপিএ, কত জিপিএ হলে আপনি আবেদন করতে পারবেন এবং কত সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা। এসএসসি বা সমমান 2017, 2018, 2019 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবে। এসএসসি বা সমমান 2020, 2021 যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবে, এছাড়া অন্যরা আবেদন করতে পারবে না। তো চলুন দেখে নেওয়া যাক জিপিএ। এক নম্বর রয়েছে বিজ্ঞান বিভাগ, এসএসসি 3.50 প্লাস এইচএসসি 3.50, টোটাল 7 পয়েন্ট, চতুর্থ বিষয় সহ। ব্যবসা শিক্ষায় এসএসসি 3 পয়েন্ট, এইচএসসি 3 পয়েন্ট, মোট 6 পয়েন্ট, চতুর্থ বিষয় সহ। মানবিক এসএসসি 3 পয়েন্ট, এইচএসসি 3 পয়েন্ট, মোট 6 পয়েন্ট, চতুর্থ বিষয় সহ। এবার চলুন দেখে নেওয়া যাক কী কী ধাপে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার ধাপ সমূহ: প্রাথমিক আবেদন, সরাসরি আবেদন, একটি কেন্দ্র, সিলেকশন পদ্ধতি নেই, আবেদন ফি 1,500 টাকা, মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ, নগদ বা যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করা যাবে। দ্বিতীয়ত, 1 ঘন্টার ভর্তি পরীক্ষা, নম্বর 100, পরীক্ষা পদ্ধতি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। তৃতীয়ত, ভর্তি সরাসরি ভার্সিটিতে ভর্তি, চয়েস এবং মাইগ্রেশনের জন্য কোনো ফি জমা দিতে হবে না। এই ছিল আজকের ভিডিওতে, সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কী সম্পর্কে তথ্য চান অবশ্যই আমাকে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো বিষয়ের তথ্য আপনারা পেতে পারেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।